হেল্ল' গাইছ, আজি 4 ছেপ্টেম্বৰ তাৰিখে অসম চৰকাৰৰ যি কেবিনেটে ৰাজ্য চৰকাৰৰ যি কৰ্মৰত কৰ্মচাৰীসকলক 1 কোটি টকা বীমা আৰু অন্যান্য কিছুমান গুৰুত্বপূৰ্ণ ঘোষণা তেওঁ কৰিছে। তেওঁ কি কি কৈছে এইটো ভিডিঅ'ত সবিশেষ জনাম। তো আপোনালোকে শেষলৈকে ভিডিঅ'টো ভালকৈ চাই যাব। দুৰ্ঘটনাত পতিত হ'লে তেওঁলোক বিভিন্নজন বিভিন্ন সময়ত নিহত হয় আৰু পাৰ্মানেণ্ট ডিজেবিলিটি হয়, আৰু পাৰ্মানেণ্ট ডিজেবিলিটিৰ লগত কেতিয়াবা পাৰ্চিয়েল ডিজেবিলিটিও হয়। তাৰমানে এটা হ'ল ডেথ, এক্সিডেণ্টেল ডেথ, দুৰ্ঘটনাজড়িত মৃত্যু। দুৰ্ঘটনা বুলি কওঁতে ৰোড এক্সিডেণ্টৰ পৰা, ফায়াৰ আউটব্ৰেকৰ পৰা, বানপানীৰ পৰা, গোটেইখিনিক দুৰ্ঘটনা বুলি ধৰা হয়। আৰু তেওঁলোকৰ পাৰ্মানেণ্ট ডিজেবিলিটিও হয়, পাৰ্চিয়েল ডিজেবিলিটিও হয়। ৰাজ্য চৰকাৰে ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়া আৰু আন বেংকসমূহৰ লগত এটা বিশেষ চুক্তি স্বাক্ষৰ কৰিব, যাৰ জৰিয়তে যাৰ চেলাৰী একাউণ্ট যোন বেংকত আছে, ধৰি ললো মোৰ চেলাৰী একাউণ্ট ষ্টেট বেংকত আছে, মোৰ চেলাৰী একাউণ্ট পাঞ্জাব নেশ্যনেল বেংকত আছে, মোৰ চেলাৰী একাউণ্ট ইণ্ডিয়ান অভাৰচিজ বেংকত আছে, যি বেংকত চেলাৰী একাউণ্ট থাকে তেওঁলোকে আমাৰ লগত হোৱা চুক্তি অনুসৰি ৰাজ্য চৰকাৰৰ কোনোবা কৰ্মচাৰী দুৰ্ঘটনাত নিহত হ'লে 1 কোটি টকা পৰিয়াললৈ তেওঁলোকে ইঞ্চুৰেঞ্চ প্ৰিমিয়াম হিচাপে আগবঢ়াব। যদি পাৰ্মানেণ্ট ডিজেবিলিটি হয়, টোটেল ডিজেবিলিটি, তেতিয়াহ'লে 1 কোটি টকা তেওঁলোকক আগবঢ়াব। আৰু যদি পাৰ্চিয়েল ডিজেবিলিটি হয় তেতিয়াহ'লে 80 লাখ টকা আগবঢ়াব। এইটো এটা আমাৰ ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীৰ কাৰণে এটা বৃহৎ সকাহ হ'ব যে যিকোনো এক্সিডেণ্ট, বানপানীৰ সময়ত দায়িত্ব, চৰকাৰী কাম কৰোঁতে আৰক্ষীয়ে সন্ত্ৰাসবাদীৰ বিৰুদ্ধে যুঁজোতে এই ধৰণৰ ঘটনা প্ৰবাহত পৰিয়ালটোৱে নিহত হ'লে 1 কোটি টকা লাভ কৰিব, আৰু পাৰ্মানেণ্ট ডিজেবিলিটি হ'লে 1 কোটি টকাই পাব, পাৰ্চিয়েল ডিজেবিলিটি হ'লে 80 লাখ টকা পাব। আৰু যদি বেমাৰত মৃত্যুবৰণ কৰে, চৰকাৰে দিয়া গোটেই সা সুবিধাবিলাকৰ উপৰিও এই এগ্ৰিমেণ্টৰ জৰিয়তে বেংকটোৰ পৰাও তেওঁলোকে 10 লাখ টকা অতিৰিক্তকৈ পাব। তাৰমানে লাইফ ইঞ্চুৰেঞ্চ কাভাৰেজ এডিশ্যনেল 10 লাখ, এক্সিডেণ্ট ইঞ্চুৰেঞ্চ কাভাৰেজ 1 কোটি, আৰু পাৰ্চিয়েল ডিজেবিলিটি হ'লে 80 লাখ টকা। এইটো আমাৰ ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীসকলক ভগৱানে নকৰক, কিন্তু যদি কেতিয়াবা তেওঁলোকৰ খুব এনেকুৱা ধৰণৰ পৰিৱেশ হয় তেতিয়াহ'লে ই এটা ডাঙৰ ছিকিউৰিটি ছিষ্টেম হিচাপে পৰিয়ালটোৰ ওচৰত কাম কৰিব। এইখিনিৰ পৰিৱৰ্তেও চৰকাৰে যি সুবিধা আজিলৈকে আগবঢ়াইছে এইখিনি চলি থাকিব, এইখিনি অতিৰিক্ত সুবিধা আমি দিছোঁ। কিন্তু এজন চৰকাৰী কৰ্মচাৰী মৰিলে ফেমিলিটোৱে 60 বছৰ বয়সলৈকে পেঞ্চন পায়, জি পি এফ যিবিলাক পাই পায়ে থাকিব, এইখিনি হ'ল তেওঁলোকলৈকে আমি আগবঢ়োৱা এটা অতিৰিক্ত সুবিধা। ইয়াৰ পিছত আমাৰ কেবিনেটে আজি অহা 2 অক্টোবৰত আৰম্ভ কৰিব পৰাকৈ 39খন সমজিলা, অসমীয়াত নাম হ'ব সমজিলা, ইংৰাজীত নাম হ'ব চাব ডিষ্ট্ৰিক্ট, তাক অনুমোদন কৰে। এই চাব ডিষ্ট্ৰিক্ট 39খন হ'ল ধুবুৰী জিলাৰ বিলাসীপাৰা, গোলকগঞ্জ, বঙাইগাঁৱৰ অভয়াপুৰী, কামৰূপৰ ৰঙিয়া, নগাঁৱৰ কলিয়াবৰ ৰহা, বিশ্বনাথৰ গহপুৰ আৰু বিহালী, এখন গহপুৰত হ'ব, এটা বিহালীত হ'ব, লখিমপুৰৰ ঢকুৱাখানা, ধেমাজিৰ জোনাই, তিনিচুকীয়াৰ মাৰ্গাৰিটা, শদিয়া ডুমডুমা,
শিবসাগরে নাজিরা বিমল, যোরহাটের তিতাবর, গোলাঘাটের বোকাখাট, সরুপথার ডেরগাঁও, কাছাৰৰ লক্ষীপুর, গোয়ালপাড়ার গোয়ালপাড়া ওয়েস্ট, কামরূপ মহানগরের দিসপুর, ডিমরিয়া, নিউ গুয়াহাটি, জালুকবাড়ি, দরঙর সিপাজার দলগাঁও, মরিগাঁও, জাগিরোড, লাহরিঘাট, হোজাই, লামডিং, শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি, নদুয়ার, ডিব্রুগড়ের খোৱাং, তুলিয়াজান, টিংখং, নাহরকটিয়া, চৰাইদেউর মাহমৰা, করিমগঞ্জের পাথারকান্দি, রামকৃষ্ণ নগর, এই কেইখন আমার সাব ডিস্ট্রিক্ট বা সমজিলা আমি আরম্ভ করি অহা 2 অক্টোবরের পর। কেবিনেটে আজি এই সমজিলা সমূহ স্বীকৃতি দিয়ে। এতিয়ার পর মাটি বাড়ির কাম কাজ, বিভিন্ন এমএলএ ফান্ড, আনটাইড ফান্ড, এক্সাইজ রিলেটেড যিমান বিলাক কাম কাজ হয় এই গোটেই বিলাক সমজিলাতে আমি সমাধান করব পাৰি। আজি আমার কেবিনেটে অতিরিক্তভাবে 20 লাখ পরিয়াল নয় জনসংখ্যা, 20 লাখ জনসংখ্যা, পরিয়াল যদি আমি এভাৰে 4 জন করে ধরো 5 লাখ হব, 20 লাখ জনসংখ্যা অতিরিক্তভাবে রেশন কার্ড দিয়ার বাবে সিদ্ধান্ত গ্রহণ করে। 15 সেপ্টেম্বরের পর রাইজে আবেদনও করব পারিব, আর জেলা ভিত্তিক বিতরণও আমি 15 সেপ্টেম্বরের আগতে আমি করে দিই। ইউ রাইজর বাবে একটা সহায় হব যে 20 লাখ লোকে অতিরিক্ত করে রেশন কার্ড লাভ করব। আমার 19 নভেম্বরের দিনটো আমি ইতিমধ্যে ঘোষণা করেছিল যে সেইদিনাখন রেস্ট্রিক্টেড হলিডে হব, বীর রাঘব মরাণ দিবস হিসাবে ইয়াক সরকারে পালন করিব উইথ রেস্ট্রিক্টেড হলিডে। এই বিষয়টো আজি কেবিনেটে অনুমোদন দিয়ে। আজি কেবিনেটে আমার অসমৰ প্রচলিত ইন্ডাস্ট্রিয়াল পলিসি আর স্টার্ট আপ পলিসি, এই দুইটা পলিসিক আমি এক্সপায়ারি হয়ে গৈছিলে, ইয়াক আমি অনির্দিষ্ট কাললৈ এক্সটেনশন আমি দিও, যাতে ইনভেস্টমেন্টের যেটো নতুন ধারা অসমত আহিছে কি যাতে অব্যাহত থাকিব পারে। জাগিরোডের টাটার সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির সমীপতে টাটা গ্রুপত এখন হোটেল, তাজ হোটেল খুলিবর বাবেও আজি রাজ্য সরকারে অনুমোদন দিয়ে। ইয়ার ফলত সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির লগতে তাজ হোটেল এখনো নতুন করে জাগিরোডত প্রতিষ্ঠা হব, ই পর্যটন ক্ষেত্রকে শক্তিশালী করব। সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির কারণে অহা বিভিন্ন বিনিয়োগ, উদ্যোগপতি, ব্যবসায়ী সকলকো ই থকা মেলার সুবিধা প্রদান করব। অসম চাহ নিগমের, আমার আসাম টি কর্পোরেশনের সরকারের অধীনত থাকা গোটেই কেইখন বাগিচাত আজি আমি 20% পূজার বানস আমি ঘোষণা করছো। আপনাদের জানে যে এতিয়া গোটেইবোৰ বাগিচা আমার লগত নাই, বহুত কেইখন বাগিচা আমি লিজ আউট করে দিছো, কিন্তু যি কেইখন বাগিচা আমার লগত আছে আর লিজর ডিউরেশন চাই যিটো সময়লৈকে সরকারের লগত আছিলে, এই গোটেই সময়খিনির কারণে আজি আমি 20% পূজার বানস সরকারে ঘোষণা করেছে, আর একটা ইনস্টলমেন্টতে আমি এই গোটেই পূজার বানস দিবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছি।